পেশায় সবাই চিকিৎসক, কেউ সরকারি, কেউ বা করেন বেসরকারি চাকুরি। এর বাইরে নিজের অবসর আর বিশ্রামের সময়টা তারা সঁপে দিয়েছেন পথ শিশুদের কল্যাণে, হয়েছেন আলোর ফেরিওয়ালা। স্বাস্থ্য, শিক্ষা আর খাদ্যের মতো মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে মানবতার এক অনন্য নজির গড়েছেন তারা, বদলে দিয়েছেন 200+ ছিন্নমূল শিশু কিশোরের জীবন। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। কেউ জাতীয় স্মৃতিসৌধে ফুল ব্যস্ত, কেউ বা ব্যস্ত পানি, আবার অনেকের সরলতাকে কাজে লাগিয়ে করানো হতো চুরি। এভাবে যাদের জীবন ছিল অন্ধকার আর অনিশ্চয়তায় মোড়ানো, পথ শিশু আর কিশোরদের সেই জীবন এখন আলো ঝলমলে, যে আলো তাদের চোখে তুলে দিয়েছে স্বপ্ন। সেই স্বপ্নের ডানা মেলে তাদের প্রত্যয় উন্নত মানুষ হিসেবে দেশ গড়ার। বিনামূল্যে লেখাপড়া থেকে হস্তশিল্প সেলাই সহ কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিকল্প আয় করছে তারা। আমরা আগে বস্তিতে থাকতাম, বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করতাম, আর আমাদের স্যার ম্যাম দেখে আমাদের এখানে নিয়ে এসেছে। আমাদের টেলার শিখাচ্ছে, দিছে পুঁতির কাজ দিছে, সেটা করে আমি উপার্জন পাই, সেবা উপার্জন আম্মুকে দেয়। এখন আমরা যে পড়াশোনা করছি, সামনে আল্লাহ রহমতে দেয় বড়, আশা করছি যে স্কুলটা আরও মানে বড় সুনাম অর্জন করতে পারি, সে চেষ্টা আমরা করছি। এক ঝাঁক তরুণ চিকিৎসকের স্বেচ্ছাসেবী সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন পরিচালিত অ আ ক খ স্কুল বদলে দিয়েছে তাদের জীবন। সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় চিকিৎসকদের এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছে তাদের অনুসারী মেডিকেল শিক্ষার্থীরাও। আমি স্বেচ্ছায় এখানে কাজ করি, তাদের সাংস্কৃতিক একাডেমিক ক্লাস এবং এর পাশাপাশি অনেক ক্লাসই নেই। ছিন্নমূল পথ শিশু পরিচয়ে কেউ বেড়ে উঠুক এমনটা চাননি তারা। প্রথমে খাদ্য, পরিবারের উপার্জনের বিকল্প ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সব মিলিয়ে উন্নত প্রশিক্ষণ আর উচ্চ মূল্যবোধে গড়ে উঠছে এখানকার শিশু কিশোররা। আমরা তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলের নির্ধারিত সময়ের পরে বিকালে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে থাকি। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আর সুস্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে শিশুদের নিয়মিত দেওয়া হয় পুষ্টিকর নানা ধরনের খাবার। প্রাথমিকভাবে সাভারে 82 জন, সিরাজগঞ্জের কাকমারি চরে 124 জন ছিন্নমূল ও পথ শিশু কিশোরের জীবনে আলো ছড়িয়ে যাচ্ছে চিকিৎসকদের ব্যতিক্রমী এই উদ্যোগ। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা।